আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসে আমরা নিয়েছিলাম ষষ্ঠ অধ্যায়ের দেশ বিদেশের মহামানব গণ, এই ক্লাসটা তাই কন্টিনিউ হচ্ছে। গত ক্লাসে আমরা নিয়েছিলাম কনফুসিয়াসের সম্পর্কে নিয়েছিলাম, সক্রেটিস জরথুষ্ট্র সম্পর্কে বলেছিলাম, আজকে নেব খ্রিস্ট ধর্মের কথা। আমরা জানবো খ্রিস্ট ধর্ম হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী, সেই ধর্মের প্রবর্তককে যিশু খ্রিস্ট, সেই ধর্মের প্রবর্তককে যিশু খ্রিস্ট, ঠিক আছে। তিনি রোমের, আমরা রোম সাম্রাজ্যের কথা পড়েছি, রোম সভ্যতার কথা পড়েছি, সেই রোমের বেথলেম শহরে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? রোমের বেথলেম শহরে। বর্তমান সেই দেশটা এখন ইতালির অন্তর্গত, ইতালির রাজধানী রোম, তোমরা জানো। তিনি যে ধর্ম প্রচার করেছিলেন সে ধর্মের নাম খ্রিস্ট ধর্ম, তার প্রচারিত ধর্মের নাম খ্রিস্ট ধর্ম। আর যিশু খ্রিস্টের যে বাণী, যিশু খ্রিস্টের যে উপদেশ, সেটা কোন বইতে লেখা আছে? বাইবেল নামক বইতে। এবং বিশ্বের সবচেয়ে বেশি মানুষ, সবচেয়ে বেশি ধর্মগ্রন্থ বিক্রি হয় এই বাইবেল, সবচেয়ে বেশি বাইবেল মানুষের হাতে হাতে ঘুরে বেড়ায়। আর এই ধর্মের মূল কথা বা মূল বাণী হচ্ছে প্রেম ও শান্তি। এই যিশু খ্রিস্টের জীবনী নিয়ে নানা ঘটনা আছে, জীবনী যখন আমরা পড়বো তখন দেখবো। ইহুদিদের, তিনি তো ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতেন, ইহুদি সম্প্রদায় থেকে উঠে আসা বিশাল রোম সাম্রাজ্য, রোম সম্রাটের অত্যাচারের বিরুদ্ধে তিনি নানা কথা বলেছেন, মানুষকে তিনি ঈশ্বরমুখী করেছেন। তো সেই রোমান সম্রাটরা কিন্তু, সৈন্যরা কিন্তু তাকে হত্যা করে, তাকে যখন ক্রুশে করে হত্যা করা হয় তিনি একটা দারুণ কথা বলেছেন, বলেছিলেন হে ঈশ্বর এদের তুমি ক্ষমা করো, এরা কি করছে এরা জানে না। কি দারুণ কথা! একমাত্র ঈশ্বর বলে, একমাত্র মহামানব বলে এই ধরনের কথা কিন্তু বলা যায়। যাই হোক, বিশ্বের সবচেয়ে বেশি মানুষ এই খ্রিস্ট ধর্মকে অনুসরণ করে থাকে, ঠিক আছে। এরপর আমরা আর একজন দেখবো, গোটা বিশ্বে যে ধর্মের প্রচার করছে সেই ধর্মের প্রচারক হলেন হযরত মুহাম্মদ। হযরত মুহাম্মদ তিনি যে ধর্ম প্রচার করেন তার নাম হচ্ছে ইসলাম ধর্ম। হযরত মুহাম্মদের বাণী বা হযরত মুহাম্মদের নানা উপদেশ যে বইতে লেখা আছে, যাতে ধর্মগ্রন্থ নামে পরিচিত, সেটা হচ্ছে কোরআন। হযরত মুহাম্মদ ইসলাম ধর্মের অনুগামীদের প্রত্যেক দিন 5 বার করে নামাজ পড়ার নির্দেশ দিয়েছিলেন। এছাড়াও তিনি কলেমা পড়া, জাকাত, রোজা, হজ এসব করতে বলেছিলেন। জাকাত হচ্ছে ধর্মীয় উদ্দেশ্যে দেওয়া কর। আর রোজা কি জানো? প্রতি বছর 1 মাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অন্ন পানি, অর্থাৎ কোনো কিছু খাবার এবং পানীয় পর্যন্ত না গ্রহণ করে থাকা, দারিদ্রতা বা ক্ষুধার কষ্টকে অনুভব করা, তাহলেই কিন্তু নাকি আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়। আর হজ হচ্ছে হযরত মুহাম্মদ যে স্থানে জন্মেছিলেন আরবের মক্কা, সম্ভব হলে জীবনে অন্তত 1 বার হজ যাত্রা করা, অর্থাৎ ধর্মীয় স্থানে যাওয়া। এই ছিল হযরত মুহাম্মদের নির্দেশ। আর তার ধর্মের অনুগামীরা তো ইসলাম নামে পরিচিত, ইসলাম শব্দের অর্থ শান্তি। এরপরে দেখব আমাদের দেশে ভক্তিবাদ নামে এক ধরনের সম্প্রদায়ের উদ্ভব হয়, ভক্তিবাদী সাধক, সুফিবাদী সাধক, ভক্তিবাদী সাধক। কিন্তু আমরা দেখবো সেই ভক্তিবাদী সাধক, ভক্তিবাদী কারা? না, যারা ঈশ্বর প্রাপ্তিকে সহজ করে দিয়েছিল, ঈশ্বরের সঙ্গে ভক্তের সঙ্গে ভগবানের মিলনে বিভিন্ন পথ দেখিয়েছিলেন, তারাই সাধারণত ভক্তিবাদী সাধক। কারা? এখানে কবীরের নাম আমি লিখেছি, তোমরা বইতে দেখবে রামানন্দের নাম আছে, পরবর্তীকালে আমরা পড়বো গুরু নানক, শ্রী চৈতন্য, এরা। এই কবির ছিলেন রামানন্দের শিষ্য, রামানন্দ অন্যতম ভক্তিবাদী সাধক। ইনি একটা দারুণ কথা বলেছিলেন যে আমরা ঈশ্বরকে, আল্লাহকে আরাধনা করার জন্য মন্দির অথবা মসজিদকে বেছে নিই, কিন্তু ইনি বললেন মন্দির আর মসজিদে ঈশ্বর থাকেন না, ঈশ্বর থাকেন মানুষের অন্তরে। অর্থাৎ তিনি ঈশ্বরকেই মনুষ্যত্বের পর্যায়ে, ঈশ্বর মানুষের হৃদয়ে বাস করে, মানুষই ঈশ্বর। যদি মানুষের সেবা করা যায়, মানুষকে সৎপথে ভালো কাজে যদি ইয়ে করা যায়, তাহলে মানুষ কিন্তু ঈশ্বর হয়ে যায়। এই কথা বলেছিলেন কবি। কবি তার উপদেশগুলো 2-3 লাইনে হিন্দিতে রাখতেন, সেগুলো আমাদের ইতিহাসে দোহা নামে পরিচিত, হিন্দি ভাষায় সেগুলো দোহা নামে পরিচিত, ঠিক আছে। এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে? যে ইসলাম ধর্মের প্রবর্তককে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন,
কবে জন্মগ্রহণ করেছিলেন, ইসলাম ধর্মের মূল বাণী বা উপদেশ কোথায় লেখা আছে কোরআনে, খ্রিস্ট ধর্মের প্রচারক কে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি, খ্রিস্ট ধর্মের মূল কথা কি, দেখো প্রেম ও শান্তি, আর চারজন ভক্তিবাদী সাধকের নাম বলো। আমরা কবীরের নাম বলবো, রামানন্দের নাম বলবো, শ্রীচৈতন্যের নাম বলবো, শ্রীচৈতন্য রামানন্দ কবি শ্রীচৈতন্য গুরু নানক এদের কথা আমরা পরবর্তীকালে ক্লাস পর ক্লাসে দেখব। কবিরকে না, কবির হলেন একজন ভক্তিবাদী সাধক, তিনি বলেছিলেন ঈশ্বর মন্দিরেও মসজিদে থাকেন না, ঈশ্বর থাকেন, ভগবান থাকেন মানুষের অন্তরে, মানুষের মধ্যে। দোহা কি না, কবির তার উপদেশ ছোট ছোট দুই পঙ্ক্তির হিন্দি ভাষায় রাখতেন, এগুলোকে দোহা বলা হয়। আজকে তাহলে এই পর্যন্ত, আমরা পরের ক্লাসে আলোচনা করছিলাম।